শনিবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে জেলা দেওয়ানি ও ফৌজদারি আদালতের পক্ষ থেকে একটি একদিবসীয় ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিচারপতি আইনজীবী ল ক্লার্কদের মধ্যে এই ক্রিকেট প্রতিযোগিতাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। বর্ধমান আদালতের আইনজীবীরা জানান, রোজকার সওয়াল জবাবের একঘেয়েমি কাটানোর উপযুক্ত টনিক এই ক্রিকেট প্রতিযোগিতা। দারুণ লাগছে, এটা খুব বিউটিফুল এক্সপিরিয়েন্স। কাজের বাইরে আমাদের স্টাফ মেম্বার আছেন, আমাদের প্রিন্সিপাল অফিসার আছেন, ল ক্লার্কস আছেন, খুব ভালো লাগছে। এসে কাজের মধ্যে এত চাপের মধ্যে তারপরে আজকে একটু খোলামেলা আকাশে খেলতে, এই কেমন চোখে দেখছেন? এটা আমাদের পক্ষে অ্যাকচুয়ালি টনিক, আমাদের পক্ষে টনিক, এটা এনার্জাইজ করে আমাদেরকে, মাঝে মাঝে এরকম হওয়া দরকার। এটা আমাদের বর্ধমান ডিস্ট্রিক্ট জাজ এবং সেশনস জাজ কোর্টের আমাদের জজ সাহেবদের সঙ্গে আমাদের বর্ধমানের যারা স্টাফ আছে, কোর্টের স্টাফরা রয়েছেন, তাদের সকলের মধ্যে একটা ফ্রেন্ডলি একটা ম্যাচ হচ্ছে। তো আমরা তো এই কোর্টের যে আইনের সবসময় একটা যে টেনশনের মধ্যে থাকি, তো সেখানে আমাদের এরকম একটা খেলা আমার মনে হয় খুব সকলকে রিফ্রেশ করবে, এবং তাতে হার জিত যাই থাক না কেন, এটাতে জজ সাহেবদের সঙ্গে আমাদের যারা স্টাফ রয়েছে তাদের একটা গুড রিলেশন হবে, তাদের মধ্যে একটা নিশ্চয়ই অন্য কোনো বন্ধনে তারা বাধা পড়বে, এবং আমার মনে হয় এটা প্রতি বছর এটা হওয়ার দরকার আছে। আজকে এত উত্তেজনাপূর্ণ একটা খেলা হচ্ছে, আমাদের প্রথমে স্টাফেরা ব্যাট করেছেন, তাদের একটা লক্ষ্যমাত্রা স্থির করেছেন, জজ সাহেবরা চেস করছেন, এবং খুব ভালোভাবে সেই খেলা হচ্ছে। প্রতিযোগিতায় মোট 8টি দল অংশগ্রহণ করে। কালনা থেকে 1টি দল, কাটোয়া আদালতের 2টি দল, বর্ধমান এমপ্লয়ীদের 2টি দল, বিচারকদের 1টি দল, বার অ্যাসোসিয়েশনের 1টি দল ও ল ক্লার্কদের 1টি দল। খোলা আকাশের নিচে এরূপ আনন্দদায়ক ক্রীড়া প্রতিযোগিতা যেমন কর্মীদের একঘেয়েমি দূর করবে, তেমন পাশাপাশি কর্মীদের মধ্যেকার পারস্পরিক সম্পর্ক উন্নত হবে বলে মনে করছেন আদালতের কর্মীরা। এই অনভ্যস্ত, নতুন করে অনেকদিন পরে খেললাম, তো মূল কথা হচ্ছে এখানে সব স্টাফেরা উপস্থিত হবেন এবং অন্যান্য যারা কোর্টের সঙ্গে জড়িত আছেন, তো তাদের এক জায়গায় জড়ো করলে আমাদের মধ্যে সম্পর্কটা ভালো হয়, কাজে সুবিধে হয়, সেই উদ্দেশ্যে এই খেলা আমরাও পার্টিসিপেট করছি। খেলা তো অনেক দিনের অভ্যেস নেই, যতটা পাচ্ছি ততটা খেলছি, এতেই আনন্দ, এতেই আনন্দ। আমরা একদিনেই করেছি, যেহেতু এটা প্রথমবার হচ্ছে, এই খেলাটা 8টা টিমের খেলা, ঠিক আছে। এই 8টা টিমের মধ্যে অংশগ্রহণ করেছে কালনা 1টা টিম, কাটোয়া 2টো টিম, বর্ধমানে আমাদের এমপ্লয়ীদের 2টো টিম, আর আমাদের সাহেবদের 1টা টিম, আর বার অ্যাসোসিয়েশনের 1টা টিম, এবং ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের 1টা টিম। এই নিয়ে টোটাল 8টা টিম আমাদের করা হয়েছে। খুবই আনন্দ, তো ঠিক আছে, আমরা প্রথমবার করছি, এরপরে আর একটু বড়ো করার আমাদের চিন্তাভাবনা আছে, ঠিক আছে। এরপরে আমরা টাউন স্কুলের মাঠে একটু বড়ো করে করবো, হ্যাঁ, এটা দিয়ে আমরা শুরু করলাম। এখানে উপস্থিত আছে অল বার, বারের সেক্রেটারি, প্রেসিডেন্ট এবং বারের সবাই, এবং ল ক্লার্কের সবাই। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।